হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডভান্সড গ্রাফিক্স কোর্সের আজ 24তম ক্লাস। বন্ধুরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, কালার মোড নিয়ে, আরজিবি কালার এবং সিএমওএ কালার। সেকেন্ড যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কীভাবে আপনারা অ্যাডভান্সড সফটওয়্যারে ইংলিশ টাইপিং করবেন সে বিষয়ে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। অ্যাডভিলেস্টর 2023 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট করি, সফটওয়্যারটি ওপেন হচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি অ্যাডভিলেস্টর 2023 সফটওয়্যারের লিঙ্ক না থাকে, আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। বন্ধুরা, সফটওয়্যারটি আমার ওপেন হয়েছে। এতদিন আমি অ্যাডভিলেস্টরের টুলবার নিয়ে আলোচনা করেছি, টুলবারের প্রত্যেকটি কাজ দেখেছি। আজকে আমি আলোচনা করব কালার নিয়ে, তারপর আলোচনা করব কীভাবে ইলাস্ট্রেটরে টাইপিং করতে হয় সেই বিষয়ে। অর্থাৎ দুটি বিষয় নিয়ে আলোচনা করব, কালার এবং টাইপিং। ফাইল ওপেন। প্রথমে আমি কালার নিয়ে আলোচনা করি। আমি বাস্তবসম্মত কিছু কাজ দেখাবো আপনাদের। একটু জুম আউট করি, ফাইলটা অনেক বড়। আর্টবোর্ডে আসলাম। আর্টবোর্ড টুলে ক্লিক করে আর্টবোর্ডের সাইজটা একটু বড় করে নিচ্ছে। বন্ধুরা, একটু জুম করে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অংশটুকু সায়ান, এই অংশটুকু ইয়েলো, আর ব্ল্যাক এই অংশটুকু, আর ম্যাজেন্টা এই অংশটুকু। সায়ান আর ম্যাজেন্টা মিলে দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়েছে। তারপর ইয়েলো কালার এবং ম্যাজেন্টা কালার মিলে এই অংশটুকু রেড হয়েছে। আবার সায়ান এবং ইয়েলো মিলে গ্রিন হয়েছে। তারপর মাঝখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, প্রত্যেকটি কালারের পার্সেন্টেজ এখানে একত্রিত হয়ে এখানে ব্ল্যাক হয়েছে। আমি একটু জুম আউট করি, আপনাদের বোঝাচ্ছি। আমি আর একটা আর্টবোর্ড নিচ্ছি, অল্টার চেপে এই আর্টবোর্ডটা কপি করলাম। তারপর এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটা আমার দরকার নেই। আমি আপনাদের দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল রাখেন, দেখতে পাচ্ছেন আমার ফাইলের মোটটা আরজিবি আছে। আমি এখন সিএমওকে কালার দেখাবো, কিন্তু আরজিবি রেখে যদি আমি সিএমওকে কালার দেখাই তাহলে কাজটা পারফেক্ট হবে না। তার জন্য আপনাকে ফাইলটা সিএমওকে কালার করতে হবে। ডকুমেন্টে আসবেন, ডকুমেন্ট কালার মোড, এখান থেকে সিএমওকে কালার চুজ করবেন। কালারটা আমি এখানে আনলাম, এই অংশগুলো আমি চাপিয়ে দিচ্ছি, এই অংশগুলো আমার দরকার নেই। প্রথমে আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি সাইন কালার নিলাম 100%। তারপর এই ইলিপস শেপটা অল্টার শেপে কপি করে আমি এখানে আনলাম। বন্ধুরা, আমি এখানে নিব ম্যাজেন্টা। তারপর আমি অল্টার চেপে এখানে আনলাম, এই অংশটুকু কালার দিচ্ছি ইয়েলো কালার। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে যেরকম আছে এখানে তো এরকম হচ্ছে না। আমি দেখাচ্ছি, মাউস ড্র্যাগ করে ধরলাম, শিফট চেপে একটু বড় করে নিচ্ছি। এটাকে মাল্টিপ্লাই করতে হবে। আপনারা ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন, তারপর মোডটা চেঞ্জ করে দেবেন, মাল্টিপ্লাই চুজ করবেন। দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেছে। আপনাদের সিম্পলি বোঝাই দিয়েছি। একটা জিনিস দেখেন, সাইন কালার আর ম্যাজেন্টা কালার যদি আমি অ্যাড করি, সাইন আর ম্যাজেন্টা মিলে ব্লু কালার হয়। আবার রেড কালার আর ইয়েলো কালার মিলে, সরি, ম্যাজেন্টা কালার আর ইয়েলো কালার মিলে রেড কালার হয়। আবার ইয়েলো কালার আর সাইন কালার মিলে গ্রিন কালার হয়। আবার তিনটি কালার যদি মিক্সিং করেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হয়ে গেছে। অথবা আপনার এখান থেকে সলিড অল্টার চেপে কপি করলাম, এখান থেকে সলিড ব্ল্যাক নিতে পারেন। এটা হলো সলিড ব্ল্যাক। আবার চাইলে চার কালারে ব্ল্যাক করতে পারেন। আমি দেখাচ্ছি 50% করে দিয়ে। মিক্সিং ব্ল্যাক, চাইলে এক কালারেও ব্ল্যাক করতে পারেন।
তারপর যে কোনো কালারের অপাসিটি চাইলে এখান থেকে কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন 43% হয়েছে। অথবা আপনারা ব্যাকে যে কন্ট্রোল জেড প্রেস করে, ব্যাকে আসতে হলে কন্ট্রোল জেড প্রেস করবেন, এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে দিয়ে হালকা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 50% করলাম, 50% হয়ে গেল। আমি 20% করে দিচ্ছি, আরও হালকা হবে। আপনি যদি 80% দেন ডিপ হবে। এবার আপনারা লাইট ডিপ করতে পারবেন যে কোনো কালার। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আমি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে, আপনাদের আমি বোঝাচ্ছি। একটা রেক্টেঙ্গেল শেপ নেই, এখানে ক্লিক করলে কালার হয়। আপনারা বলতে পারবেন যে এখানে ক্লিক করলেই তো কালার হয়, তাহলে এরকম কালার পার্সেন্টেজ কেন মনে রাখবো? কালার পার্সেন্টেজ মনে রাখলে আপনার কাজটা পারফেক্ট হবে। এ কারণেই কখনো যদি রেড কালার দিতে হয়, আপনি যদি এখানে ক্লিক করেন, রেডের মাঝে রেড হবে না, হয় লাইট হবে, ডিপ হবে, তারপর খয়েরি হবে, বিভিন্ন কালার হবে। আপনি যদি পার্সেন্টেজটা জানেন যে রেড কালারের পার্সেন্টেজটা কত, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করেন সাথে সাথে রেড কালার হয়ে যাবে। আমি দেখাচ্ছি রেড কালার পার্সেন্টেজ, ম্যাজেন্টা এবং ইয়েলো 100-100। দেখতে পাচ্ছেন রেড, সায়ান জিরো, সায়ান জিরো। আমি আরেকটি পাশে নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। রেড কালারটা সিলেক্ট করলাম, সায়ান জিরো, দেখতে পাচ্ছেন সায়ান জিরো, ম্যাজেন্টা এবং ইয়েলো 100-100, তারপর ব্ল্যাক জিরো, ব্ল্যাকটা আমি জিরো করে দিচ্ছি। আমার রেড কালার হয়ে গেল, একটু ছোট করে নিচ্ছি। তারপর আমি অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি প্রেস করি। আপনারা এবার কপি করতে পারবেন, আমি আর একটু চ্যাপটা করে দিই, আর একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি। তারপর আছে অরেঞ্জ, অরেঞ্জ কালার পার্সেন্টেজটা হলো সায়ান জিরো, ম্যাজেন্টা 50%, ইয়েলো 100%, ব্ল্যাক 0%। সায়ান আমার 0% আছে, ম্যাজেন্টা 50%, আর ইয়েলো 100%। দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার হয়ে গেছে। তারপর আছে ইয়েলো কালার, ইয়েলো কালার একটু আগেই দেখেছি, 100% দিলেই ইয়েলো কালার হয়ে যাবে। তারপর আছে গ্রিন কালার, গ্রিন কালার হলো সায়ান 100, ম্যাজেন্টা 0, ইয়েলো 100, ব্ল্যাক 0। সায়ান 100, তারপর ইয়েলো 100, ব্ল্যাক 0। যদি ডিপ করতে চান সেক্ষেত্রে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিতে হবে, 25% করলেই ডিপ হয়ে যাবে। আর লাইট চাইলে ব্যাক আসবেন, লাইট হয়ে যাবে। সায়ান আর ইয়েলো 100-100 দিলে গ্রিন কালার হয়ে যাবে। তারপর আছে বুলো, আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। বুলোর পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন সায়ান 100, ম্যাজেন্টা 50%, আর ইয়েলো 0, ব্ল্যাক 0। আমি এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ, সায়ান 100, ম্যাজেন্টা 50%, ট্যাব প্রেস করবেন, নিচে আসবেন, 0 দিবেন, ব্ল্যাকে আসলাম, 0 দিলাম, ইন্টার। দেখতে পাচ্ছেন বুলো কালার হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, সায়ান 0, ম্যাজেন্টা 100, ইয়েলো 0, ব্ল্যাক 0। অনলি আপনার ম্যাজেন্টা 100 দিলেই পিঙ্ক কালার হয়ে যাবে। ইন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়ে গেছে। তারপর আছে পার্পেল কালার, এই অংশটা সিলেক্ট করি। পার্পেল কালারের পার্সেন্টেজ হলো সায়ান 50, ম্যাজেন্টা 100, ইয়েলো এবং ব্ল্যাক 0-0। সায়ান 50, ম্যাজেন্টা 100, ইয়েলো 0, ব্ল্যাক 0। ইন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন পার্পেল কালার হয়ে গেল। অল্টার চেপে এই অংশটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে আছে ব্রাউন, আমি একটা ব্রাউন কালার দিচ্ছি। দেখতে পাচ্ছেন সায়ান 30, ম্যাজেন্টা 60, ইয়েলো 90, ব্ল্যাক 40। আমি দিয়ে দিচ্ছি, ট্যাব প্রেস করলাম, তারপর ম্যাজেন্টা 60, ইয়েলো 90, ব্ল্যাক 40। ইন্টার প্রেস করলাম, ব্রাউন কালার হয়ে গেল। এখান থেকে আপনার কালার নিতে পারবেন, বাট আমি দেখাচ্ছি একটা জিনিস,
আমার এখন গ্রিন দরকার, এখানে ক্লিক করবেন পারফেক্ট গ্রিন হবে না, হয় লাইট হবে হয় ডিপ হবে, বিভিন্ন কালার হবে। আপনি যদি পার্সেন্টেজটা জানেন যে কত পার্সেন্টেজ দিলে গ্রিন কালার হয়, তাহলে অটোমেটিকলি গ্রিন কালারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা হয়ে গেছে। আবার অল্টার চেপে কপি করলাম, রেড কালারের পার্সেন্টেজটা যদি জানেন যে কত পার্সেন্টেজ দিলে রেড কালার হবে, এক ক্লিকে আপনার রেড কালারটা চলে আসবে। এই কালারের বাইরে আরও অনেক কালার আছে, যে কালারগুলো কমন কালার কাজে লাগে, যেমন গোল্ডেন কালার। গোল্ডেন কালার পার্সেন্টেজ যদি না জানেন তাহলে আপনারা গুগলে আসবেন, আমি দেখাচ্ছি একটা সিস্টেম, আপনারা যে কোনো কালারের পার্সেন্টেজ অতি সহজে বের করতে পারবেন। গোল্ডেন কালার আরজিবিতে বের করতে পারবেন, আরজিবি যদি দরকার হয় গোল্ডেন কালার আরজিবি কোড দিয়ে সার্চ দেবেন। আর যদি সিএমওয়াই কি কালার দরকার হয়, আমি দেখাচ্ছি, আমি এখানে সিএমওয়াই কে দিচ্ছি গোল্ডেন কালার কোড সিএমওয়াই কে, একটু নিচের দিকে আসবেন। এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনার যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে সিএমওয়াই কে কালার পার্সেন্টেজ দেওয়া আছে, সাইন 0, ম্যাজেন্টা 50, তারপর ইয়েলোটা 81, তারপর আছে ব্ল্যাক 14। আমি দিচ্ছি, আমি ইলাস্ট্রেটর আসি, এই অংশটুকু ধরি, ফিফটিন 81 14, ইন্টারপ্রেস করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি, একটু রিসেট করে নিই ইলাস্ট্রেটরটা। এখন আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে ইংলিশ টাইপিং করতে হয়। ফাইল ওপেন, আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এই ফাইলটা ধরলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি, ফাইলটা আমি লক করে নিচ্ছি, একটু জুম করি, অংশটুকু একটু চাপিয়ে দিই। বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, আমি যে টেকনিকটা এখন দেখাবো, এই টেকনিকটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে 2 থেকে 3 দিনের ভিতর আপনারা কিবোর্ডের কি না দেখেই টাইপিং করতে পারবেন। অর্থাৎ আপনার কিবোর্ডের কোন জায়গায় কোন অক্ষর আছে আপনাকে দেখে টাইপিং করতে হবে না, না দেখেই টাইপিং করতে পারবেন ইনশাল্লাহ, যদি প্রপারলি ফলো করেন আমার এই টেকনিকটা। আমার এই অ্যাঙ্গেল আছে, আমি শুধু ইংলিশ টাইপিংয়ের জন্য দেখাচ্ছি, এগুলো দেখাবো না, আর এই সাইডের এগুলো দেখাবো না, আর এই সাইডের এগুলো দেখাবো না, শুধু ইংলিশ টাইপিং দেখাচ্ছি। এই অ্যাঙ্গেল দিয়ে আপনাকে QAZ, এই অ্যাঙ্গেল দিয়ে SWX, তারপর এই অ্যাঙ্গেল দিয়ে EDC, তারপর এই অ্যাঙ্গেল দিয়ে FRV। আমি টাইপিং করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি টুল বার আসলাম, টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, টাইপের সাইজটা একটু বড় করে নিই, প্রথমে আপনারা এতে ক্লিক করবেন, তারপর কিউ, তারপর জেড, এভাবে AQZ, তারপরে SWX, DEC, তারপর FRV, তারপর এই অ্যাঙ্গেল দিয়ে এই অক্ষরগুলো টাইপিং করতে হবে, যেমন GTB। তারপর এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা স্পেস বার প্রেস করতে পারবেন, চাইলে ডান হাতের আঙ্গুল অ্যাঙ্গেল দিয়ে প্রেস করতে পারবেন, বাম হাতের অ্যাঙ্গেল দিয়ে প্রেস করতে পারবেন স্পেস বার। এখন দেখাবো ডান হাতের কাজ, এখানে আমি একটা স্পেস দিচ্ছি, ডান হাতের কাজ দেখাচ্ছি, এই আঙ্গুল দিয়ে এই অক্ষরগুলো প্রেস করতে হবে। প্রথমে দেখাচ্ছি JUM, তারপর HYN, তারপর এই আঙ্গুলে KI, তারপর এই আঙ্গুলের কাজ LO ফুল স্টপ, তারপর এই আঙ্গুলের কাজ, এই লাইনটা এই আঙ্গুলের কাজ আমি দেখাচ্ছি, সেমিকুলন, তারপর পি, তারপর স্ল্যাশ, আবারও ইন্টার প্রেস করে নিচে আসবেন, এভাবে আপনারা টাইপিং করতে থাকবেন।
এফ আর ভি জি টি ভি, একটা স্পেস দিব জে ইউ এম এইচ ওয়াই এন কে আই কমা এল ও ফুল স্টপ, তারপর সেমিকোলন পি স্ল্যাশ। টাইপিং করার সাথে সাথে আপনাকে মেমোরিতে নিতে হবে আমার কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো আছে, টাইপিং করবেন আর একটু একটু করে মনে রাখবেন। এভাবে টাইপিং করতে করতে দুই দিন একাধারেভাবে টাইপিং করলে কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো আছে আপনার মুখস্থ হয়ে যাবে। তারপর আপনারা প্র্যাকটিস করবেন এই লাইনটা, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর আছে, 26টি অক্ষরই পাবেন এই লাইনের ভেতর। এভাবে প্র্যাকটিস করার পর, দুদিন প্র্যাকটিস করার পর আপনারা এই লাইনটা প্র্যাকটিস করবেন। আমি দেখাচ্ছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো আছে আপনার অটোমেটিকলি মেমোরিতে সেট আপ হয়ে যাবে। শর্টকাটে দেখে দিলাম অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কীভাবে আপনারা টাইপিং শিখবেন ইংলিশ টাইপিং, তারপর দেখালাম কীভাবে কালার করতে হয় সে বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।